বাংলাদেশ ভারত সীমান্তে পাল্টে গেছে পাশার দাগ। চরম আতঙ্কিত সময় পার করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিরাপত্তা ইস্যুতে গত এক মাসে বিজিবি বিএসএফ এর মধ্যে বৈঠক হয়েছে 722 বার। তার মধ্যে গত 15 দিনেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হয়েছে 614 বার। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে বিএসএফ কতটা আতঙ্কিত সময় পার করছে তা এই দুটি সংখ্যা থেকেই সহজেই আঁচ করা যায়। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই প্রতিবেশী দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে। ভারতে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর অনুরোধের পাশাপাশি বাংলাদেশ ভারতের মধ্যকার 4096 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে বিএসএফ। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এদিকে দুর্বল সীমান্ত পয়েন্টগুলোতে শুধু গত এক মাসেই একযোগে এখন পর্যন্ত 1367টি সমন্বিত টহল পরিচালনা করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এছাড়া সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার পাশাপাশি বাস্তব সময়ের ভিত্তিতে বিভিন্ন অপারেশনাল তথ্য আদান প্রদান করার কথা জানিয়েছে বিএসএফ। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। 5 আগস্ট কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত বিশেষ কমিটির সঙ্গে বৈঠকের পর এমন তথ্য জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।